তোমাদেরকে তোমরা আসো নির্বাচনে আসো, যদি মানুষ তোমাদেরকে ভোট দেয়, জনগণ যদি তোমাদেরকে ভোট দেয়, তাহলে তোমরা ক্ষমতায় চলে আসবা। তো ক্ষমতা আসার পদ্ধতিটা হলো একটাই, সেটা হলো নির্বাচনের মাধ্যমে আসতে হবে, রায় জোরে আন্দোলন করে, কিন্তু ক্ষমতায় আসা সম্ভব না। শুধু মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আর কিছুই না। কিন্তু আমি যা দেখতেছি সারা বাংলাদেশে এবং আমাদের গণ-আফগানজে আমাদের যে সাধারণ জনগণ আছেন, তারা কিন্তু এটা ওনাদের এই ডাকগুলি কিন্তু কেউই মানতেছে না। তারা তো বলেছিল 28 তারিখের মধ্যে সরকার থাকবে না, তো আর এটা এই ভুয়া কথাগুলি তারা 28 তারিখ কেন, তারা গত আপনাদের মনে আছে গত 10ই ডিসেম্বর গত বছর থেকে বলতেছে সরকার থাকবে না, এখন 28-এ বললো থাকবে না, এখন নতুন বলা হলো 3 নভেম্বরে সরকার থাকবে না। তো আজকে তো আপনার এখন তো মনে হচ্ছে সরকার এখনো আছে। তো ওদের এই ভুয়া কথাগুলি, বিএনপির ভুয়া কথাগুলি তো কেউ বিশ্বাস করছে না। আমি বুঝতেছি না কেন তারা এইভাবে মানুষকে এত কষ্ট দিচ্ছে, এই যে জ্বালাও পোড়াও করতেছে, এটাতে তো জনসাধারণের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ওনারা যে ভাবতেছে যে আমরা ইলেকশন না করলে অন্যরা কেউ আসবে না, সেটা তাদের ভুল ধারণা। বাংলাদেশের প্রত্যেকটা আসনে আমি মনে করি 6টা থেকে 7 জন প্রার্থী থাকবে এবং ইলেকশনটা খুব সুন্দরভাবে হবে আগামী।